সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন, সালামান তাদের জীবন দিয়ে আমরা ভাষা আন্দোলন, আমরা সুন্দর মাতৃ মায়ের ভাষা এই ভাষা পেয়েছি, এটা আমাদের অহংকার। বাংলাদেশে অনেক নেতাই আসছেন, সূর্য সেন আসছেন, মাস্টার দা আসছেন, আর অনেক ক্ষুদিরাম আসছেন, তাদের নেতৃত্বে তারা যে নেতৃত্ব দিয়েছেন বাংলার ইতিহাসে, শেষ পর্যন্ত আমাদের জাতির জনক বঙ্গবন্ধু যে নেতৃত্ব দিয়েছেন, একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা গর্বিত জাতি, আমরা এখন একটা পাসপোর্ট পাই, আমরা বলতে পারবো না যে আমরা পাকিস্তানের লোক, আমরা এই বাংলার লোক। আমরা বিশ্বের দরবারে অহংকার করে বলতে পারি যে আমাদের একটি দেশ আছে, আমাদের সুজলা সুকলা সবুজ শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশের সংস্কৃতি সভ্যতার থেকে অন্য অন্য দেশের থেকেও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বাংলার অহংকার। আমাদের সবুজ শ্যামলায় অনেক নদী আছে, হাওর আছে, বিল আছে, এগুলি আমাদের কাছে সবচেয়ে ভালো। সুতরাং আমি তেমন বক্তা নয়, তো আমাদের প্রধান অতিথি আছেন, আপা আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রিয় সুধী, এখন আপনাদের সম্মুখে অত্যন্ত সংক্ষেপে বক্তব্য রাখবেন নারী উদ্যোক্তা লাকিরা। আমি এই বাংলা মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার। আমার কাছে একটা ছোট অনুষ্ঠান আপনি, তাই হচ্ছে সিদ্দিক ভাই সবসময় আমার এখানে বসে, তাই আজকে কোথাতে সিদ্দিক ভাই করে চলে, সমন অনুষ্ঠান আছে তাই চলে, অসুবিধা নেই। সমন তো বলছিল 20 তারিখে যাওয়ার জন্য, তো অসুবিধা নেই। আবার সারের তো এদিন দাওয়াত দিছে, আমি আবার সিদ্দিক ভাই বললাম যে সারের তো এদিন দাওয়াত দিছে, তাই যাই চলে। ঠিক আছে, আমি তো আর ভক্তি দাঁড়াই না, আস্তে আস্তে ধন্যবাদ।